স্যার আপনার সাথে যে গল্পটিতে ছিলাম আসলে আপনার বেড়ে ওঠা পড়ালেখা সবকিছু শুনলাম এরপরে বিয়েটা আসলে এটা ওটাও রাজনৈতিক কিছুটা বলতে না আর কি কারণ আমার স্ত্রীর বড় ভাই ছিলেন আমারই কমিটির প্রচার সম্পাদক মেশিন রোস ফ্যাক্টরির একজন টেকনিশিয়ান পরিচয়টা সেভাবেই আরও ইন্টারেস্টিং হলো যেটা যে আমার স্ত্রীর পিতা তিনিও ছিলেন এক শিক্ষক প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন এবং আমার বাবা এবং আমার আর এক চাচা তারা বগুড়ায় লেখাপড়া করতেন এবং তারা একসাথে লেখাপড়া করতেন ওইভাবে পরিচয় এবং আমার চাচা এবং আব্বা যখন দেখতে গেল আমার স্ত্রীকে ও দেখেই পছন্দ করে ফেলছে কারণ ও নাকি দেখতে আমার দাদির মতো বাস আলহামদুলিল্লাহ তো হয়ে গেল আমার একটা শ্রমিক পরিবারও হলো শিক্ষক পরিবারও হলো তো শিক্ষক পিতা ভাই শ্রমিক পরিবারের প্রতি দায়বোধ আছে এবং আমার পরিবারের পছন্দ অতএব কোনো প্রবলেম হয় নাই হয়ে গেল যদি একটু জানতে চাই যে আপনি আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন আপনি রাষ্ট্রদূতও ছিলেন সেই সময়টাতে তো নিশ্চয়ই আপনাকে দেশের বাইরে থাকতে হয়েছে আপনি বলছিলেন যে আপনি জেলও খেটেছেন পরিবারের কি আসলে কোনো অভিযোগ অনুযোগ সেই সময়টাতে ছিল কি না আমি মনে করি যে কেউ অসন্তুষ্ট হয় তখন যখন অনুভব করে যে আপনি চাইলে আরও কিছু করতে পারতেন কিন্তু করছেন না অসন্তুষ্টের কারণটা সৃষ্টি হয় সেখানে আমার ধারণা যে আমার পরিবারের কারো এই অভিযোগ নাই যে আমি চাইলে তাদের জন্য আরও কিছু করতে পারতাম কিন্তু করি নাই আমি তাদের জন্য বেশ কিছু করতে পারি নাই কিন্তু যা আমার সাধ্যে ছিল তা আমি করেছি এই জন্য কারো অসন্তুষ্টির কোনো কারণ ঘটে নাই আর কি এক দুই নম্বর হলো যে আমি আমি কৃতজ্ঞ আমার স্ত্রীর কাছে যে আমার ছোট ভাই বোন আমার বাবা মা তাদের প্রতি যে আমার দায়বোধ সেটা যদি সে শেয়ার না করতো তাহলে আমার পক্ষে পালন করা সম্ভব ছিল না কারণ আমি সিরিয়াসলি ট্রেড ইউনিয়ন করেছি আমি সিরিয়াসলি রাজনীতিতে যুক্ত হয়েছি সেখানে আমাকে যে সময় দিতে হয়েছে সে সময় দেওয়ার কারণে অনেক দায়িত্বই আমি পালন করতে পারতাম না যদি সে সহযোগিতা না করতো আর কি আলহামদুলিল্লাহ যে সে পরিপূর্ণ সহযোগিতা ভাই বোনরা যার যার জায়গায় প্রতিষ্ঠিত আমি যদি একটু অন্যরকম আপনাকে একটু জিজ্ঞেস করি একজন নজরুল ইসলাম খান যদি আসলে কখনো রাজনীতিবিদ না হতেন তাহলে কি হতেন আমি শিক্ষক হতে পছন্দ করতাম কিংবা আমি ভালো আইনজীবী হতে পারতাম আমি লব পড়ছিও উনিশশো সালে আমি সিটি ল কলেজে পড়াশোনা করতাম গোপন সূত্রে আমি একটু জানতে পেরেছি আপনি নাটকে অভিনয় সেখানে কতখানি যাওয়ার ইচ্ছে ভালো নো নো ওটা ওটা এখন দেখেন আজকাল সংস্কৃতি মানে হলো নিজে নিজের চর্চা আর কি মানে সাংস্কৃতিক যে গোষ্ঠীগুলি দেখেন সেগুলো খুব বেশি অ্যাক্টিভ এখন আর নাই কিন্তু একটা সময় ছিল যে জাতীয়ভাবে সাংস্কৃতিক গোষ্ঠীগুলি অনেক অ্যাক্টিভ ছিল আর প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো আমার পরিষ্কার মনে আছে আর কি যে আমাদের গ্রামে কাঠের তক্তা দিয়ে বাঁশের খুঁটি দিয়ে স্টেজ বানায় তার উপর নাটক হতো হেজাক জলায় আজকাল নাই এসব তো জয়দেবপুরে আমি যখন ছিলাম তখন খুব ইন্টারেস্টিং আর কি যে আমি বিয়েও করি না আমি বিয়ে করেছি উনিশশো চুয়াত্তর সালের নভেম্বর মাসে আর উনিশশো সালে আমি জয়দেবপুরে মহিলা কলেজ করলাম আমরা একটা করে আমি তার লেকচারার ছিলাম আমি তখন প্রিলিমিনারেই পাশ করেছি এবং তিয়াত্তর সালে সুদর্শন ছিলেন কোনো সমস্যা শুনেন আমি তো বললাম যে আমি মাস্টার বাড়ির ছেলে শিক্ষক বলতে যা বোঝায় সেই অনুভূতি সেই আদর্শ বা সেই মন মানসিকতা আমি লালন করেছি সারা জীবন কাজে এটা কোনো সমস্যা হয় নাই আমার অনেক ছাত্রী ছিলেন যারা এমনকি ওখানকার যিনি আওয়ামী লীগের মূল নেতা তার স্ত্রীও আমার ছাত্রী ছিলেন হাবিবুল্লাহ মাস্টার পরে উনি যদিও বিএনপির এমপি হয়েছিলেন সেভেন্টি নাইনের নির্বাচনে কিন্তু তার স্ত্রীও আমার ছাত্রী ছিলেন তো এখন ব্যাপারটা হয়েছে যে সবাই একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল জয়দেবপুরে রানী হাই স্কুলের পাশে ওখানে গার্লস হাই স্কুলের গেট বন্ধ করে ভেতরে স্টেজ করে ওখানে টিকিট সিস্টেমে নাটক চার দিন পর পর শেষের দিন নবাব সিরাজ এবং আমি সিরাজের রোল করেছি সেই সময় এটা এটা স্বাভাবিক বিষয় ছিল প্রত্যেকটা গ্রামে গঞ্জে নাটক পালা গান বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো আর কি একটু আপনার সেই সময় বন্ধুদের কথা জানতে চাই তাদের মাঝে এখনো আসলে তারা আপনার বন্ধু আছে কিনা যোগাযোগ আছে কিনা এটা হলো আর এক মজা আর কি এবং আমি আপনাকে বলবো যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো যে আমি কোনো বন্ধু হারাই নাই রাজনৈতিক মতের তফাত আছে কিন্তু বন্ধু হিসাবে আমরা বিচ্ছিন্ন হই নাই আমার জীবনে আমি শুধু একজনকে বন্ধু হিসাবে পরিত্যাগ করেছিলাম বলে কুয়ে কারণ তার স্বভাব আমার ভালো লাগে নাই আমি তাকে বলেছি যে না তোমার সঙ্গে বন্ধুত্ব করা যায় না তুমি তোমার স্ত্রীর সঙ্গে বেইমানি করতে তুমি যে কোনো সময় আমার সঙ্গে বেইমানি করতে পারো কাজে তোমার সঙ্গে বন্ধুত্ব হবে না এই একজন ছাড়া আমি আর কোনো বন্ধু হারাই নাই জীবনে পছন্দ মতো মানুষ সবাইকে পাবেন না কোনো দিন পাওয়া যায় না বুদ্ধদেবের মূর্তি ছাড়া আর সর্বাঙ্গ সুন্দর আর কিছু নাই আর সেই মূর্তি বহু এক্সারসাইজ করে তৈরি করা হয়েছে মানুষ তো তৈরি করার বিষয় না কাজেই আপনি সব কিছুই আপনার পছন্দ হয় আমার না ইউল হ্যাভ টু অ্যাডজাস্ট এই আসলে এত কিছু আপনি বলছেন যে অ্যাডজাস্টমেন্টের কথা বলেছেন একেবারে শ্রমিক পর্যায়ে যারা আছেন তাদের সাথে মিশেছেন বাংলাদেশের একেবারে সাধারণ জনগণের সাথে মিশেছেন সেই সাথে আপনি নিজেই আসলে রাজনীতি একেবারে শীর্ষস্থানীয় নেতা ছিলেন সেই জায়গাটি থেকে একটু জানতে চাই কোনো অপ্রাপ্তির জায়গা আছে কি জীবনে অপ্রাপ্তি তো তাই যেটা আপনি চান কিন্তু পান না আমি তো এমন কিছু চাই নাই কখনো যেতে পাই নাই বরঞ্চ আমি চাই নাই পেয়েছি এমন অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ কাজে আমার কোনো অপ্রাপ্তি নাই কোনো অসন্তোষ নাই কোনো অতৃপ্তি নাই আলহামদুলিল্লাহ আমি তৃপ্ত মানুষ আমি একটা অতৃপ্তি আছে বলতে পারেন আর কি সেটা হলো যে আকাঙ্ক্ষা নিয়ে আমি না শুধু আমার পরিবারে দেখেন আমার বড় ভাই যোদ্ধাহত মুক্তিযোদ্ধা উনি মারা গেছেন আমার বড় বোনের হাজব্যান্ডও মুক্তিযোদ্ধা ছিলেন উনি আহত হয়েছিলেন এবং কত কিছুদিন পরে মারা গেছেন আমার ছোট বোনের হাজব্যান্ডও মুক্তিযোদ্ধা আমার ছোট ভাই বীর প্রতীক্ষেতা প্রাপ্ত আমাদের পরিবারে যারাই আমরা একটু বড় ছিলাম সবাই যুদ্ধে গেছি খোদা না করুন যদি দেশ স্বাধীন বিলম্ব হতো যদি আমরা না বাঁচতাম আমাদের পরিবার নিঃশেষ হয়ে যেত কিন্তু সেই যে অনুভূতি ওই অনুভূতি থেকে যদি যখন আমি দেখি চারদিকে আমার ভাল লাগে না মনে হয় যেন যে জন্য লড়াইটা করেছিলাম সেটা পূর্ণ হলো না আমি আমার জীবনে আমি পরিপূর্ণ সুখী কোনো কোনো অসুবিধা অসুবিধা নেই আমি যা এর চেয়ে অনেক কম হলেও আমি খুশি থাকতাম কিন্তু যাদের জন্য আমরা লড়াই করলাম তারা তো যা পাওয়ার তা পেল না আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম পাকিস্তানরা আমাদেরকে শোষণ করছিল আমাদেরকে বঞ্চিত করছিল তার বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু আজকে বাংলাদেশে দেখেন ধনী এবং দরিদ্রের বৈষম্য আরও বাড়ছে আমরা বলেছি যে মানবিক মর্যাদার জন্য আমরা লড়াই করছি আমরা কি আজকে মানুষকে সেই মর্যাদা দিচ্ছি এমনকি যে শিক্ষকদের যে মর্যাদা ছিল এখন কি শিক্ষকরা সেই পরিমাণ মর্যাদা পাচ্ছে বলতে পারেন আর কি যে তারা কি সেই পরিমাণ মর্যাদা পাওয়ার যোগ্য আছে সেটাও প্রশ্ন কেন নাই সেটা আমরা প্রত্যাশা রাখতে পারি হয়তো কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে যা চাইছিলাম সেটা তো পেলাম না আর কি যে প্রত্যাশাটি নিশ্চয়ই আমরা রাখতেই পারি এবং এই ঈদের সময়টাতে তো অবশ্যই আমরা সেই প্রত্যাশা আরো বেশি করে রাখতে পারি স্যার আপনি ছোটবেলার ঈদের কথা বলছিলেন একজন রাজনীতিবিদ হিসেবে এখনকার ঈদের দিনগুলো নিশ্চয়ই একটু পরিবর্তন হয়েছে পরিবারকে সময় দিতে হয় সেই সাথে নিশ্চয়ই আপনার সাথে যারা রাজনীতি সহযোদ্ধা আছেন সহকর্মী আছেন তাদেরকেও সময় দিতে হয় এখন ঈদ কেরকম সবাই ব্যস্ত সবাই ব্যস্ত রাজনৈতিক বন্ধু যারা আছে আমি নিজে কোনো দিন নির্বাচন করি না আমি কোনো দিন নমিনেশনও যাই না কিন্তু বন্ধু যারা আছে যে বেশিরভাগই তারা নির্বাচন বা ইংল্যান্ড করেন কেউ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা খুব ব্যস্ত তাদের এলাকা নিয়ে কাজে ঈদের দিন খুব কম দেখা সাক্ষাৎ হয় দেশ বেগম খালাদে জিয়া যতদিন বাইরে ছিলেন ততদিন আমরা ঈদের দিন একটা অনুষ্ঠান হতো উনি জনগণের সঙ্গে সাক্ষাৎ করতেন ডিপ্লোমেটদের সঙ্গে সাক্ষাৎ করতেন আমাদের সাথে থাকতে হতো ওই সুযোগগণের সঙ্গে দেখা হতো এখন আর সেটাও হয় না এখন শুধু সকালে মাজারে জিয়া রহমান সাহেবের মাজারে যায় জিয়রত করার জন্য ওখানে কিছু দেখা সাক্ষাৎ হয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে আর যারা বাসায় আসে দেখা হয় এছাড়া আর দেখা হয় না এমনকি আত্মীয় স্বজন আমি গত রাত্রেও কথা বলছিলাম আমার ভাইদের সাথে যে একসময় আর হতো যে ঈদের দিন সকালে সবাই আসতো আমরা একসাথে নামাজ পড়তে যেতাম এবার সম্ভবত হবে না সেটা কারণ আমার এক ভাই তার শ্বশুরবাড়িতে যাচ্ছে হঙ্গে আরেক ভাই তার আত্মীয়দের তার সঙ্গে তাদের সঙ্গে নামাজ পড়বে একজন একটু অসুস্থ এরকম মানে আসলে সকল উন্নয়ন বলতে আমরা যা বুঝি যা দেখি আর কি সেই উন্নয়ন আমাদেরকে একটা বহু আগে যেটা যা যাবরের দৃষ্টিপাত বলে একটা উপন্যাস পড়েছিলাম যে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ তা আজকে বোধহয় এভাবে বলা যেতে পারে আর কি যে এই উন্নয়ন এই সমৃদ্ধি এগুলো আমাদেরকে আয়েস দিয়েছে কিন্তু প্রকৃত আনন্দ কেড়ে নিয়েছে এই জায়গাটিতেই যদি আমি একটু বলি আপনাকে আপনি আসলে যে জীবনটি যাপন করেছেন সেই যাপিত জীবনে পিছনে ফিরে গিয়ে যদি কোনো কিছু আপনি পরিবর্তন করতে চান আদৌ কিছু পরিবর্তন করবেন পিছনে তো আর সম্ভব না এটা তো আর ফেরা যাবে না কিন্তু বা আমি বলার চেষ্টা করেছি আমার কই এই ক্ষমতা কখনো হয় নাই যে আমি পরিবর্তন করে ফেলতে পারবো কিন্তু পরিবর্তনের জন্য চেষ্টা করা বা পরিবর্তনের কথা বলার সুযোগ যখন যখন হয়েছে কাজে লাগানোর চেষ্টা করেছি আপনি দেখেন আমরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবেই দ্বিমত থাকাটাই স্বাভাবিক কিন্তু বেসিক কতগুলি বিষয়ে একমত হতে পারাটা খুব গুরুত্বপূর্ণ এই এটা তো একদিনে হয় নাই অনেক দিনে হয়েছে আমি বিশ্বাস করি আর কি যে রাজনৈতিক মতভেদ থাকবে কিন্তু মানুষ হিসেবে যেন আমরা একজন আরেকজনের শত্রু বন্ধনটা যেন থাকে আমরা যেন পরস্পরের প্রতিপক্ষ হই প্রতিদ্বন্দ্বী হই শত্রু যেন না হই